এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো, সল্টলেকের এমআরআই হাসপাতালকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতালে কোভিড বেড থাকা সত্ত্বেও রোগীকে ফেরানোর অভিযোগ তাদের বিরুদ্ধে। হেলথ কেয়ার মনোমোহিনী হেলথ কেয়ার নার্সিং হোম, তাদেরকে 10,000 টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। বহরমপুরের এই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ যে শিশুকে ভর্তি নিয়েও চিকিৎসা অ্যাডভান্স নিয়েও চিকিৎসা পরিষেবা না দিয়ে রোগীকে রেফার করে দেওয়া। অ্যাপোলো ক্লিনিক, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সরকার নির্দিষ্ট কোভিড পরীক্ষার রেটের থেকে বেশি টাকা নেওয়া, তার কারণে অ্যাপোলো ক্লিনিককে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। তপসিয়ার ফ্লেমিং হাসপাতালকে 2 লক্ষ টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে, বাড়তি বিলের অভিযোগ তাদের বিরুদ্ধে। মল্লিকবাজারের নিউরোসায়েন্সকে 65,000 টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে রোগীকে অপ্রয়োজনীয় ত্রুটি রাখার অভিযোগ। রিপোস্টিটের হেরিটেজ নার্সিংহোমকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে চিকিৎসায় গাফিলতির অভিযোগে। এবং শেষ যে ক্ষেত্রটি হয়েছে সেটি হচ্ছে সল্টলেকের একটি বেসরকারি ক্লিনিক, সেখানে প্রতারণার অভিযোগ উঠেছে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে। তাতে বিধাননগর পুলিশকে তদন্তের সুপারিশ করেছেন স্বাস্থ্য কমিশন। ধন্যবাদ। কি বলেছেন শওকত মোল্লা? দেখুন দেখুন, ডায়মন্ড হারবার থেকে কে গেল আর কে এলো বড় কথা নয়। দীপক হালদার চলে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ গত 5 বছর ধরে দীপক হালদারের কোনো ভূমিকা ডায়মন্ড হারবারে নেই। শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পরই রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার তৃণমূল কংগ্রেস ও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, শনিবার দিল্লি গিয়ে যোগ দেন বিজেপিতে, আর রবিবার রাত থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল মোদী সরকার। শুভেন্দু অধিকারীর পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে সিআরপিএফ এ জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা তার জন্য বরাদ্দ করা হলো। জেড ক্যাটাগরির অংশ অনুযায়ী 24 থেকে 28 জন সিআরপিএফ এর জওয়ান তারা ডিপ্লয় থাকেন এবং সঙ্গে থাকে হচ্ছে বুলেট প্রুফ গাড়ি। যে কজন সিআরপিএফ এর জওয়ান ইতিমধ্যে এসে পৌঁছেছেন তাদের মধ্যে দুভাগে সেটা ডিউটি ডিপ্লয় করা হবে, ডিউটিতে তাদেরকে দেওয়া হবে। প্রথম রাজীব বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকবেন সেই বাড়িতে নিরাপত্তার জন্য আলাদাভাবে একটি দল থাকবে, এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যেকোনো জায়গাতে যাবেন বাইরে সেখানেও তার সঙ্গে একইভাবে থাকবে এই সিআরপিএফ এর দল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের জেড ক্যাটাগরির নিরাপত্তায় রয়েছেন 28 জন সিআরপিএফ জওয়ান, থাকছেন কয়েকজন কমান্ডো, সুরক্ষা বলয়ে থাকছেন সিআরপিএফ এর ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং কনস্টেবল, সিআরপিএফ এর একজন ডেপুটি কমান্ডান্টের নেতৃত্বে নিরাপত্তায় কাজ করছে এই টিম। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন বুলেট প্রুফ গাড়ি, কনভয় থাকছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এসকর্ট ভ্যান। বিজেপিতে যোগদানের পর রবিবার হাওড়ার ডুমুরজলায় দলের যোগদান মেলায় অংশ নিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে ফেরার পথেই হাওড়ার বাঁকড়ায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। এরপরই রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। হয়তো এত নিরাপত্তারক্ষী আমার প্রয়োজন নেই, কিন্তু আমি ধন্যবাদ দেবো যে গতকাল সম্মানীয় গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির অফিস থেকে ওনার সচিবের দপ্তর থেকে আমায় ফোন করা হয় এবং উনি বলেন যে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন এবং আমরা আপনাকে ইমিডিয়েট জেড ক্যাটাগরি প্রোভাইড করেছি। বিজেপিতে এটা একটা বেশ একটা ছেলে মানুষই ব্যাপার দাঁড়িয়েছে যে যেখান থেকে যাকে তাকে নিয়ে তারপরে তাদের একটি করে জেড ক্যাটাগরির নিরাপত্তা। আমার মনে হয় কাশ্মীরের সীমান্তে এবার সেনাটেনা কম পড়বে, এই রাজ্য বিজেপির জন্য যে পরিমাণ সেনা তারা দিচ্ছেন। এর আগে ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মাত্রই শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার, যদিও বিজেপিতে যোগদানের আগেই সেই ঘোষণা করা হয়েছিল। সিআরপিএফ সূত্রে খবর, শুভেন্দু অধিকারী ছাড়াও এরাজ্যে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, এবার সেই তালিকায় ঢুকে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে তিনি ডোমজুড়ের বিধায়ক থাকাকালীন হাওড়ার পাকুড়িয়ার যে অফিসে বসতেন সেখানে এদিন তৃণমূলের পতাকা লাগিয়ে দেন দলীয় কর্মী সমর্থকরা, যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী দিনেও তিনি ওই অফিস ব্যবহার করতে চান। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপির হয়ে সভা করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সেখানে থাকার কথা শুভেন্দু অধিকারী শোভন চট্টোপাধ্যায়েরও। আবির দত্ত, প্রকাশ সিনহা ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।